আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি বিষয় আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো যে ভাবির লাঠির আঘাতে দেওর খুন। এই ঘটনাটি ঘটেছে রংপুর পীরগাছা উপজেলায়। তো চলুন আমরা সংক্ষিপ্তভাবে কি ঘটেছিল তা জেনে আসি। প্রেমিকাকে বাড়ি নিয়ে আসার কারণে ভাবির হাতে দেওর খুন। রংপুরের পীরগাছা উপজেলার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। গ্রামবাসী জানান, প্রায় 2 বছর আগে রওশনের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। গত বৃহস্পতিবার রওশন এক তরুণীকে নিজ বাড়ি নিয়ে আসেন ও বিয়ে করবেন বলে জানান। তখন ভাবি আরিফা আক্তার ও স্বজনদের সঙ্গে কথাকাটির এক পর্যায়ে ওই তরুণী পালিয়ে যায়। পরে একই দিন রাতে রওশন বিস্ফোরণ করেন। এ সময় গ্রামবাসী তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে বোনের বাড়ি গিয়ে ওঠেন রওশন। এরপর শনিবার বেলা 11টার দিকে রওশন নিজ বাড়ি মিঠাপাড়া গ্রামে যান। এ সময় ভাবি আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলে মারা যান রওশন। দর্শক, যমুনা টিভিতে আরেকটি কথা বলছে, সেটা হলো যে এই সময় রওশন বাড়ি এসে আবারও সেই মেয়েকে বিয়ে করার জন্য বাড়ির সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি করে, যার কারণে এক পর্যায়ে বিরক্ত হয়ে তার ভাবি আরিফা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, আর ঘটনাস্থলেই মারা যায় রওশন। বন্ধুরা, এই ছিল মোটামুটি ঘটনা। তো একটা ছেলে একটা মেয়েকে বাড়ি নিয়ে এসে বিয়ে করতে চাইছিল, কিন্তু বাড়ির সদস্যরা রাজি না হয়ে তার সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে সেই ছেলে বিষ খায়। বিষ খাওয়ার পরে আবার পালিয়ে যায়। পালিয়ে গিয়ে যখন বাড়ি আসে, বাড়ি এসে আবারও সেই বিয়ে নিয়ে কথা কাটাকাটি করে। এই সময় ভাবি সহ্য না করতে পেরে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। জানি না, হয়তো বা হত্যা করার উদ্দেশ্য ছিল না, তারপরেও হত্যা হয়ে গেছে, অথবা ইচ্ছাকৃতভাবেই এই হত্যাটা করেছে। তো যাই হোক, বিষয়টা হলো, দেখেন এই যে বাড়ি মেয়ে নিয়ে চলে আসা, এই প্রবণতাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তার কারণ দেখেন, আপনি একটা মেয়েকে বা কাউকে যদি পছন্দ করেন, আপনি যদি লিগালভাবে এই বিয়েটি করতে চান, তাহলে অনেক বাধা বিপত্তি আমাদের সমাজে বর্তমান দেখা যায়, যার কারণে মানুষ কিন্তু এই যে ভাগিয়ে নিয়ে আসা বা চুরি করে বিয়ে করা বা পালিয়ে বিয়ে করা, এই সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাওয়াচ্ছে। আপনি যখন লিগালভাবে একটা বিয়ে করতে চাইবেন কোনো পছন্দের মেয়েকে, তখন এখানে হাজারো প্রশ্ন ওঠে। ছেলে কি করে, ছেলের অর্থ সম্পদ কেমন, ছেলের বাড়ি আছে কিনা, ছেলে পরিষ্কার কিনা, ছেলে সুন্দর কিনা, তারপরে ছেলে ভবিষ্যতে কি করবে, ছেলে কত টাকা আছে, ছেলে মদ গাঁজা ইত্যাদি খায় কিনা। কিন্তু যখন আপনি ইনলিগালভাবে এই বিয়েটি করতে চাবেন, তখন কিন্তু একজনকে রাজি করালেই এটা সম্ভব হয়ে যায়, শুধুমাত্র মেয়েকে রাজি করালেই শেষ, যার কারণে মানুষ এই অসৎ পন্থাগুলো বেছে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আসুন আমরা বিয়েকে সহজ করি, আর যে অসৎ পন্থাগুলো আছে এগুলোকে আমরা রুখে দাঁড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।